আমি আজকে ডিমের বড়া করেছি, আপনারা দেখুন কীভাবে করেছি। আমি লং হয়ে যাবে বলে আপনাদের সব কিছু করেই দেখাচ্ছি। তিনটা আলু সিদ্ধ করে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, নুনটা স্বাদমতো দিয়ে আমি ভালো করে তার সঙ্গে তিনটা ডিম দিয়েছি। তিনটা আলু যেহেতু দিয়েছি তার জন্য তিনটা ডিম দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে তেল কড়াইতে গরম করে তারপরে আমি দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা ভেজে খাবেন, এটা বিকালে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খুব ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে তাতে যদি আপনারা এটা ভেজে জল দেওয়া ভাতের সঙ্গে খান, বাট ভাত দিয়ে ডাল দিয়ে তার সঙ্গে খুব ভীষণ টেস্টি। আপনি বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি। আর এটা মনে রাখবেন, একটা আলুতে আপনি কিন্তু একটা ডিমই দেবেন। হ্যাঁ, আপনি যদি ভাবেন দুটো ডিম দেবো সেটা তো খুবই ভালো হবে, কিন্তু দুটো আলুতে একটা ডিম দেবো তাহলে কিন্তু টেস্টি হবে না, আর সেই বড়াটা ভেঙে যেতে পারে। আপনি যখন উল্টাতে যাবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা মনে রাখবেন একটা আলুতে একটা ডিম দেওয়ারই চেষ্টা করবেন। দেখুন আমি এটা দিয়েছি, বড়াটা ভেজে নিয়েছি, দেখুন ভীষণই টেস্টি। প্লিজ আপনারা বানিয়ে খাবেন, আমাকে ফলো করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ।